এখানে দেখতে পাচ্ছ এনসিআরটির বেঙ্গলি মিডিয়ামের বইগুলি রয়েছে এগুলি হচ্ছে একমাত্র এখানে ত্রিপুরার মধ্যে পাওয়া যাচ্ছে আর এইগুলি বই পেতে হলে তোমরা অবশ্যই এখানে নাম্বার দেখতে পাচ্ছ বা ডেসক্রিপশনের মধ্যে নাম্বার তোমরা দেখে যাবে আর এখানের মধ্যে দেখে নাও একটি অ্যাট দা রেট টু না একটা আইডি রয়েছে সেই আইডি হচ্ছে ইনস্টাগ্রাম আইডি সেই আইডিতে চলে গেলে এই বইগুলো সম্পর্কে তোমরা দেখতে পাবে এগুলো অনেক বই আমরা হচ্ছে ডেলিভারি দিয়েছি তো সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে তোমরা যদি চলে যাও ইনস্টাগ্রাম আইডিতে সেখানে হাইলাইট করে স্টোরি দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখানে দেখে নাও এই বইটা হচ্ছে দশম শ্রেণীর ভূগোল পাঠ্য বই সমকালীন ভারত টু বাঘ হচ্ছে টু আর যদি তোমাদেরকে এক্সারসাইজটা আমি এখানে এক্সারসাইজ বলতে হচ্ছে ইন্ডেক্সটা বলছিলাম ইন্ডেক্সটা তোমাদেরকে যদি দেখিয়ে দিতে চাই এখানে দেখে নাও ইন্ডেক্সটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রতিটা টপিকে এখানে মধ্যে তোমরা দেখতে পাবে এখানে পোজ করে দেখে নিতে পারো এখানে দেখে নাও কালারিং রয়েছে এবার ধরে নাও এখানে কোথাও একটা ইম্পর্ট্যান্ট কোনো কিছু রয়েছে সেটা হচ্ছে আলাদাভাবে হাইলাইট করে কিন্তু দেওয়া রয়েছে হাইলাইট করে এখানে এখানে দেখতে পাচ্ছি না আমি আমি পরবর্তীতে তোমাদেরকে এখানে দেখাচ্ছি পরবর্তী পেজের মধ্যে কোথাও যদি থেকে থাকে আমি দেখাচ্ছি যেখানে ধরে নাও কোনো একটি ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে তাহলে সেটাকে একটু বোল্ড করে একটু অন্য কালার দিয়ে সেটাকে দেখিয়ে দেওয়া হয় আর এখানে রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ পুরোপুরি আর এই বইগুলো হচ্ছে এইভাবে দেওয়া রয়েছে বিশেষ বিশেষ যেগুলি টপিক রয়েছে সেগুলিকে এখানে দেওয়া রয়েছে এখানে দেখানো ম্যাপ ম্যাপ পয়েন্টিং করা রয়েছে তা আবার হচ্ছে বেঙ্গলিতে দেওয়া রয়েছে এগুলি প্রত্যেকটি বিষয়ের মধ্যে রয়েছে তোমরা যদি ভালোভাবে ক্লাসগুলি দেখতে চাও তাহলে হচ্ছে ওই ইউটিউবের মধ্যে ফলো করে রেখে দিতে পারো ত্রিপুরা স্কুল ক্লাসেস সেখানে তোমরা পেয়ে যাবে এগুলি ক্লাস এগুলি ক্লাস শুরু করিনি এখনও কিন্তু অতি সত্তর আমি শুরু করে দেবো কেননা অনেকেই রেসপন্স পাচ্ছে তাই এর জন্যে এই দেখতে পাচ্ছ ম্যাপ এখানে তারপর হচ্ছে এই দেখে না এগুলো হচ্ছে অনলাইনে দেখে নিতে পারো পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে এখানে দেখে নাও ডাব্লিউডাব্লিউ ডট এ সি টি অনলাইন ডট ত্রিপুরা গভ ডট ইন এই রয়েছে এটা চলে গেল দশম শ্রেণীর ভূগল পাঠ্য বই এটা হচ্ছে ভূগল পাঠ্য বই এবার হচ্ছে দশম শ্রেণীর সায়েন্স বুকটা দেখতে পাচ্ছ সায়েন্স বুকটা এবার এই সায়েন্স বুকটা হচ্ছে এনসিআরটির প্রতিটি বই হচ্ছে এখানে এনসিআরটির বই আমি নিয়ে রেখেছি তো এখানে দেখো এই রয়েছে তার সূচিপত্র যেটা সেটা এখানে ভিডিওটাকে পোজ করে তোমরা দেখে নিতে পারো আর ভেতরের মধ্যে হচ্ছে সেগুলো হচ্ছে কালারিং প্রিন্ট কিন্তু রয়েছে কালারিং প্রিন্ট রয়েছে এইভাবে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেম সেম এনসিআরটির কিন্তু বেঙ্গলি ভার্সনটা এগুলোকে অনুবাদ করা হয়েছে শুধুমাত্র এগুলো হচ্ছে অনুবাদ করা হয়েছে এগুলো হচ্ছে আমাদের ত্রিপুরার মধ্যে ত্রিপুরার মধ্যে সেগুলো হচ্ছে ক্লাসে পড়ানো হয়ে থাকে সেগুলোর উপরে হচ্ছে পরীক্ষা হয় এখানে দেখতে পাচ্ছ এনসিআরটি সায়েন্স পাঠ্য বইয়ের হচ্ছে দু হাজার আঠেরো সালের পুনর্মুদ্রণের অনুদিত সংস্করণ আর এখানে অনুবাদ দেখা রয়েছে সেগুলিকে যে অনুবাদ করা হয়েছে সেটা এই দেখে না এই পুস্তকটি যারা অনুবাদ করেছেন তারা হচ্ছে অনুবাদ করেছেন এটাকে জীববিদ্যা করেছেন এনারা এটা হচ্ছে পদার্থবিদ্যা এটা হচ্ছে রসায়ন এই একটি বইয়ের মধ্যে হচ্ছে পুরোপুরি সায়েন্সটা রয়েছে দশম শ্রেণীর তারপর হচ্ছে এটা হচ্ছে সপ্তম শ্রেণীর সায়েন্স বই তো আমি এখানে বলে রাখি ক্লাস সিক্স থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমরা যদি বইগুলি অর্ডার করো তাহলে এগুলি হচ্ছে পুরনো বই পাবে যেগুলি হচ্ছে স্টুডেন্টরা ব্যবহার করেছে সেটা আর বাকিগুলি হচ্ছে তোমরা ব্র্যান্ড নিউ পেয়ে যাবে নতুন বই এগুলি দেখো ব্যবহার করা বই কিন্তু এগুলি ব্যবহার করা হলেও সেগুলির কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে ভেতরটা দেখতে পাচ্ছ কোথাও কিন্তু ছেঁড়া নেই এখানে দেখে নাও এখানে বিশেষ বিশেষ টপিক যে আমি বলেছিলাম এখানে দেখতে পাচ্ছ এই যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা সেগুলি সেগুলো হচ্ছে আলাদাভাবে এইভাবে বোল্ড করে দেওয়া রয়েছে এখানে দেখে নাও ভারতে ব্রিটিশ শাসনের সূচনা ও বিস্তার খুবই ভালোভাবে লেখা রয়েছে আর সেগুলো হচ্ছে ইংরেজির হচ্ছে বেঙ্গলিতে এখানে ট্রান্সলেট করা রয়েছে এখানে ট্রান্সলেট করা রয়েছে এই দেখতে পাচ্ছ কন্ডিশনগুলি হচ্ছে খুবই ভালো এই যে এই যে বইটা এবার হচ্ছে সমাজ ও রাজনৈতিক জীবন তৃতীয় ভাগ অষ্টম শ্রেণী এটা হচ্ছে অষ্টম শ্রেণী এটা হচ্ছে পুরোপুরি বই দেখে না ইউজ করা বুক কিন্তু হচ্ছে পুরোপুরি একদমই ভালো রয়েছে যাদের প্রয়োজন তোমরা হচ্ছে অর্ডার করে নিতে পারো নম্বর হচ্ছে এইট সেভেন নাইন এইট ফোর টু থ্রি এইট থ্রি এইট এই যে বইগুলো প্রথমে হচ্ছে সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে সূচিপত্র। কি কি রয়েছে এখানে মধ্যে দেখে নিতে পারো। এবারে হচ্ছে এখানে মধ্যে ভেতরের টপিকটা যদি তোমাদেরকে দেখাই তাহলে এটা হচ্ছে প্রথম অধ্যায়। তারপর হচ্ছে এখানে শুরু হয়েছে এগুলা কালার প্রিন্ট রয়েছে। এগুলা হচ্ছে নিউ বুকের মতোই এগুলা হচ্ছে পুরো বই কিন্তু চলে গেল এবারে হচ্ছে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর সমাজ ও রাজনৈতিক জীবন আমি এখানে আর টপিকটা দেখাচ্ছি না এগুলি প্রিন্টগুলো শুধু একমাত্র দেখে না কালার প্রিন্ট রয়েছে আর সাথে হচ্ছে এগুলি হচ্ছে এনসিআরটির বেঙ্গলি ভার্সান এনসিআরটি বেঙ্গলি ভার্সান এই হচ্ছে বই এই হচ্ছে তার পেছন কমপ্লিট পরবর্তীতে হচ্ছে এখানে এগুলি হচ্ছে নতুন বই পাবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এগুলো হচ্ছে নিউ বুক থাকবে এখানে হচ্ছে নবম শ্রেণীর পাঠ্যবই বিজ্ঞান দেখতে পাচ্ছি এগুলি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি ত্রিপুরা স্কুল ক্লাসেসের মধ্যে রয়েছে কিন্তু সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো এইগুলি তারপর হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি নবম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবই এস টি বিদ্যালয়ের শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকার সরকার এটা হচ্ছে কি প্রতিটি বই হচ্ছে অনুবাদ করা হয়েছে এনসিআরটি যে বইগুলি সেগুলোকে হচ্ছে অনুবাদ করা হয়েছে এই যে বিষয়গুলো এখানে পড়ে নিলে সেগুলো তোমরা বুঝতে পারবে এখানে দেখে নাও এই যে রয়েছে জাতীয় শিক্ষা গবেষণা অপ্রশিক্ষণ পর্ষদ নতুন দিল্লি এটা হচ্ছে এনসিআরটির বেঙ্গলি নাম তারপর সে অনুবাদ করেছে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ ত্রিপুরা সরকার সেটা অনুবাদ করেছে তো এই হচ্ছে এখানে এখানে দেখানো এন সি ইআর দেওয়া রয়েছে যেটা সেটা হচ্ছে এন সি আর সেটা এই দেখে নাও এখানে এন সি এর ডেমোক্রেটিক পলিটিক্স পাঠ্যপুস্তকের দুই হাজার সতেরো সালের পুনর্মুদ্রণের অনু অনুদিত সংস্করণ এটা হচ্ছে এনসিআরটি এনসিআরটি লেখা রয়েছে তোমরা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোপুরি এনসিআরটির বেঙ্গলি ভার্সন এ হচ্ছে সূচিপত্র এ হচ্ছে প্রথম চ্যাপ্টার কমপ্লিট এবার হচ্ছে নবম শ্রেণীর অর্থনীতি যে বইটা সেটা এটা হচ্ছে সেম এনসিআরটির বেঙ্গলি ভার্সন এখানে দেখেন এনসিআরটি এনসিইআরটি অনুমোদিত প্রথম বাংলা সংস্করণ এই রয়েছে সূচিপত্রটা শুধু এখানের মধ্যে দেখাচ্ছি এই হচ্ছে তার সূচিপত্র এবং সেগুলো হচ্ছে কালার প্রিন্ট রয়েছে এখানে রয়েছে সমাজবিজ্ঞান ভারত ও সমসাময়িক বিশ্ব নবম শ্রেণী ইতিহাসের পাঠ্য বই এগুলি এখানে হচ্ছে টিভ বেঙ্গলি ভার্সন প্রতিটি বই হচ্ছে এনসিআইটি বেঙ্গলি ভার্সন এটা হচ্ছে নবম শ্রেণীর নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বই সমকালীন ভারত বলিউম হচ্ছে ওয়ান পরবর্তীতে হচ্ছে সমসাময়িক ভারতের সমসাময়িক বিশ্ব দশম শ্রেণীর এটা তারপর হচ্ছে এটা দশম শ্রেণীর আর্থিক উন্নয়নের প্রাথমিক কথা এটা এটা হচ্ছে এই দেখে তার ইংরেজি বইয়ের নাম আন্ডারস্ট্যান্ডিং ইকোনমিক ডেভেলপমেন্ট বই বইটির নাম ছিল সেটাকে বেঙ্গলিতে এখানে নাম রয়েছে আর্থিক উন্নয়নের প্রাথমিক কথা তারপর হচ্ছে দশম শ্রেণীর গণতান্ত্রিক রাজনীতি তো এটার ইংরেজি নামটা বইটার দেখে না এখানে এখানে দেখে নামটা ছিল ডেমোক্রেটিক পলিটিক্স এই পাঠ্যপুস্তকটির বাংলা সংস্করণ যেটা সেটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি এই ছিল এখানে কিছু বই আর এর আগে তো যেগুলি দেখেছি সেগুলি হচ্ছে ক্লাস সিক্স সেভেন এইটের ছিল তো যদি তোমরা এইগুলি নিতে চাও অর্ডার করতে চাও তাহলে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো নাম্বারটা আবারও বলে দিচ্ছি এইট